फोर्थ सेमिस्टार नेताजी सुभाष महाविद्यालय बांगला अनार्सर जो समस्त छात्र छात्री रे तर सी नाइन थे नाट्यकार सम्पर्के आलोचना कर आगे कैकट आलोचना कर आज के आलोचना दिजेंद्रलाल राय इन जन्मग्रहण कर 1863 साले और मारा जा 1913 साले हमें सूचनाते ही आसि जे यूरोप भ्रमणर अभिज्ञता से देशर साहित्यर संगे घनिष्ठ जोगाजोग एवं स्वभावतई कवित्वेर अधिकार निये डीएल राय बांग्लादेशेर नाट्यजगते आविर्भूत हयेछिलेन रंगमंचेर सम्पूर्ण अधीन तिनि छिलेन ना गिरीशचंद्रेर नायकत्व मेने निये तिनि नाट्यसाहित्येर प्रांगणे प्रवेश करेन तिनि ইউরোপীয় নাটকের পথ অনুসরণ করতে চেয়েছিলেন পুরাণের ভক্তিতরল রাজ্য থেকে মুক্ত করে বাংলা নাটককে নতুন পথে চালিত করবার বাসনা তার মধ্যে ছিল কিন্তু গীতি ধর্মের অতিরিক্ত প্রভাব নাটকের ইতিহাসে তার ভূমিকাকে শেষ পর্যন্ত প্রত্যাশিত গুরুত্ব দান করতে পারেনি বা দান করেনি এবারে আমরা আসি দ্বিজেন্দ্রলালের নাটক সমূহের ক্ষেত্রে দ্বিজেন্দ্রলাল হাসির গান রচনায় বিশেষ দক্ষতা দেখিয়েছিলেন এই গানের সূত্র ধরেই তিনি নাটকের জগতে প্রবেশ করলেন তার নিজের ভাষায় প্রথমত প্রহসনগুলির অভিনয় দেখিয়া সেগুলির স্বাভাবিকতায় ও সৌন্দর্যে মথিত হইতাম বটে কিন্তু সেগুলির অশ্লীলতা ও কুরুচি দেখিয়া ব্যথিত হই ওই সময়ে কল্কি অবতার নামে একখানি প্রহসন গদ্যপদ্যে রচনা করিয়া ছাপাই পরে আমার পূর্ব রচিত কতকগুলি হাসির গান একত্রে গাঁথিয়া বিরহ নাটক রচনা করি তৎপরে উক্ত রূপে ত্রাজ্যস্পর্শ রচনা করি এবং উহাও স্টারে অভিনীত হয় পরে প্রায়শ্চিত্ত রচনা করি এবং সেখানে ক্লাসিকে অভিনীত হয় এটা বলছেন দ্বিজেন্দ্রলাল রায় তার নিজেরই নাটক সম্পর্কে আর তার নাটকগুলোর কথা যদি আসি সেটা হলো কল্কি অবতার বিরহ ত্রাজ্যস্পর্শ প্রায়শ্চিত্ত পুনর্জন্ম প্রভৃতি প্রহসন রচনায় দ্বিজেন্দ্রলালের ধারা দ্বিজেন্দ্রলাল প্রচলিত ধারা থেকে স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছে সমাজ ব্যঙ্গ তার প্রহসনে বিষয় হয়েছে যখন তিনি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে খর্বগ্রস্ত হয়েছে শুধু ঘটনা ও চরিতাশ্রয় উপভোগ্য রঙ্গ কৌতুকপূর্ণ প্রহসনে তিনি বৈশিষ্ট্য বা বিশিষ্টতা দেখিয়েছেন তার বিরহ বা পুনর্জন্ম রুচিপূর্ণ কৌতুকে উল্লসিত এদের হাসিতে ভারামি নেই বরং চরিত্রাশ্রয়ী হওয়ায় তাদের শিল্পমূল্য হয়েছে স্বীকার্য এদের মধ্যেকার হাসির গানগুলি হয়েছে খুবই উপভোগ্য তার আনন্দ বিদায় যা রচিত হয়েছিল 1912 সালে নামক প্যারোডি প্রহসনে রবীন্দ্রনাথের প্রতি তীব্র আক্রমণ করা হয়েছিল এবং যার দ্বারা তিনি ভীষণ বিশেষভাবে নিন্দিত হয়েছিলেন তবে এর কোনো কোনো অংশ নাট্যকারের রচনা কৌশলের যে পরিচয় আছে সে কথা অস্বীকার করা যায় না ডিএল রায়ের প্রচলিত নাট্যধারাকে প্রবল আঘাত দিলেন প্রাণাশ্রিত নাটক সমূহ তবে যাত্রা পদ্ধতির সঙ্গে ইংরেজি নাটক সুলভ ঘটনার ঘন ঘটা সম্পর্ক বিধানে তৎপর হলেন ডিএল রায় পৌরাণিক নাটকে আধুনিক মনোভাব নিয়ে আসতে চাইলেন সীতা 1908 সালে লেখা এগুলো তোমরা ঝরা মুখস্থ রাখবে পাশানী 1900 সালে লেখা এবং ভীষ্ম 1914 সালে লেখা কোথাও
যাত্রারীতির কিছুমাত্র অনুসরণ নেই, ভক্তিরসের স্পর্শ মাত্র নেই, অলৌকিক ঘটনার আধুনিক যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দেবার চেষ্টা আছে এই সমস্ত নাটক সমূহের মধ্যে। সীতা নাটকে সীতার চরিত্রে আধুনিক রোমান্টিক প্রকৃতিপ্রীতি, রামচরিত্রে কর্তব্যনিষ্ঠা ও প্রেম চেতনার দ্বন্দ্ব ও বৈশিষ্ট্যের চরিত্রে ব্রাহ্মণ্য সংস্কারের ছবি আছে। শূদ্রের অধিকারবোধ এবং ব্রাহ্মণ্য আদর্শের সঙ্গে সংঘাতের চিত্র তিনি এঁকেছেন শূদ্রক হত্যা প্রসঙ্গে। ডিএল রায়ের নরকবাস, গান্ধারীর আবেদন, কর্ণকুন্তী সংবাদ প্রভৃতি কাব্যনাট্যে তিনি পুরাণ বিষয়কে অবিকৃত রেখেই নবজীবন সত্যের আলোতে নতুন করে আবিষ্কার করতে চেয়েছিলেন। ওই সব কাব্যনাট্যের কিছু কিছু অংশ দ্বিজেন্দ্রলালের পৌরাণিক নাটকের সমকালে। ডিএল রায়ের পরপারে বঙ্গনারী নামক দুটি সামাজিক নাটক রচনা করেছিলেন যা যথেষ্ট নাট্যকর্ষ লাভ করতে পারেনি। পৌরাণিক এবং ঐতিহাসিক নাটকে আধুনিক জীবন সমস্যার সন্ধান করেছেন, কিন্তু প্রহসন বা সামাজিক নাটকে তিনি সফল হননি। সম্ভবত জীবনের ঘটনামূলক প্রবৃত্তি সংক্ষুব্ধ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার প্রতি ডিএল রায়ের স্বাভাবিক আকর্ষণ ছিল। সমকালীন সামাজিক জীবনের স্তিমিত আবেগ প্রাত্যহিকতা তার মনকে জাগাতে পারেনি। এবারে আমরা আসি তার ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে। ঐতিহাসিক মূল্যে এবং নাটকীয় উৎকর্ষে ডিএল রায়ের শ্রেষ্ঠ কীর্তি ঐতিহাসিক নাটকগুলি। হিন্দু যুগ অবলম্বনে চন্দ্রগুপ্ত, যার রচনা হয়েছিল 1911 সালে, লিখলেও আসলে তার আকর্ষণ ছিল মুঘল ও রাজপুত যুগের প্রতি। অবশ্য চন্দ্রগুপ্ত নাটকের চাণক্যের চরিত্র তার অমর সৃষ্টি। চন্দ্রগুপ্ত নাটকে ইতিহাসের আনুগত্য আছে, কিন্তু সেখানেও নাট্যকার মানব চরিত্রের ব্যক্তি রহস্যের দিকেই বেশি দৃষ্টি দিয়েছেন। চাণক্য চরিত্রে তিনি কঠোর হৃদয়হীন প্রতিজ্ঞানুসরণ এবং কর্তব্যনিষ্ঠার অভ্যন্তর শূন্যতার ট্র্যাজেডি রচনা করেছেন। চন্দ্রগুপ্তের ব্যক্তিত্ব প্রথম দিকে চাণক্যের দ্বারা আচ্ছন্ন হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা গুরু ও মাতার সঙ্গে দ্বন্দ্বের মধ্য দিয়ে মনুষ্য মহিমায় সত্য হয়ে উঠেছে। দ্বিজেন্দ্রলাল রায়ের তারাবাই 1903 সালে লেখা, প্রতাপ সিংহ 1905 সালে লেখা, দুর্গাদাস 1905 সালে লেখা, মেবার পতন 1908 সালে লেখা, নূরজাহান 1908 সালে লেখা, শাহজাহান 1908 সালে লেখা, এই সমস্ত ঐতিহাসিক নাটকগুলো তাকে চির অমর করে রেখেছে। রাজপুত ইতিহাসের কাহিনী বিবৃত করেছেন অধিকাংশ নাটকের মধ্য দিয়ে। অবশ্য রাজপুত ও মুসলমান সম্রাটদের সংঘর্ষই এই নাটকগুলির বিষয়বস্তু। এই নাটকগুলিতে ইতিহাসের সত্যতা প্রায়ই রক্ষিত হয়েছে। অবশ্য আদর্শবাদের প্রভাব কল্পনাকে যথেষ্ট প্রশ্রয় দিয়েছে, কিন্তু নাটকের জন্য প্রথম প্রয়োজন যে পূর্ণাঙ্গ মানবিক কাহিনীর, তার গঠন এগুলিতে বাধাপ্রাপ্ত হয়েছে। মুঘল জীবনের চিত্র অঙ্কিত হয়েছে তার নূরজাহান এবং শাহজাহান নাটকে। ভ্রাতৃদ্বন্দ্ব, সিংহাসন নিয়ে তীব্র হানাহানি, কামনা বাসনার ফেনিল সংঘাত, ঈর্ষা, সৌন্দর্য মদিরতা, বিলাস বিভ্রম,
এবং জ্বালাময়ী মনোভাব এই দুই নাটকের কাহিনী ভিত্তি রচনা করেছে। এখানে স্বাদেশিকতার মন্ত্র উচ্চারিত হয়নি, মুঘল যুগের ঐশ্বর্য ও রক্তাক্ত লোভের সংঘাতময় পটভূমিকায় মানুষের প্রবৃতি ঘন ব্যক্তি চরিত্র এখানে অঙ্কিত হয়েছে। শাজাহান নাটকে শাজাহান চরিত্রের বিচারহীন পিতৃত্ব ও সম্রাটত্বের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্বের ছবি এঁকেছেন। শাজাহানের ট্র্যাজেডি মৃত্যুতে নয়, অন্তর্দ্বন্দ্ব যত সুগভীর আত্ম অবক্ষয়ে। ট্র্যাজেডির এই নবধারণা সমকালীন ইউরোপীয় সাহিত্য পাঠের ফল। শাজাহান নাটকের ঔরঙ্গজেবের চরিত্রটিও নিষ্ঠুরতা, স্বার্থ ও সুপ্ত মানবতার মিশ্রণজাত এক বিচিত্র সৃষ্টি। যথার্থ ধর্মানুরক্তির সঙ্গে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো ঔরঙ্গজেবের চরিত্রে মিলেছে। দ্বিজেন্দ্রলাল নিজেই এক স্থানে বলেছিলেন, এরূপ জটিল ব্যক্তিত্ব তিনি আর রচনা করেননি। নাটকের অন্যান্য নানা চরিত্র সুঅঙ্কিত, দারার চরিত্র বৈশিষ্ট্যই তাকে বর্ণবন্ত হয়ে উঠতে দেয়নি। মোরাদ বীর্যন্মত্ত ও স্বল্প বুদ্ধি, সোজা প্রণয় ব্যাকুল, পেয়ারা সঙ্গীতে ও সৌন্দর্য প্রীতিতে রাজ্যলোভ ছাড়িয়ে ওঠার শক্তি রাখে মোহাম্মদ সত্যনিষ্ঠা, স্বাধীন বিচার বুদ্ধি ও পিতৃভক্তির দ্বন্দ্বে অবক্ষয়িত। এরা ডিএল রায়ের রচনা নৈপুণ্যের প্রমাণ। মহামায়া প্রসঙ্গকে বহিরঙ্গ প্রক্ষেপ বলে পরিহার্য মনে করা হয়। তাছাড়া নাটকটির অতি বিস্তার ও ঘটনার শাখায়িত জটিলতাও একটি দুর্বলতা, এতে কোনো সন্দেহ নেই। নানা দোষ ত্রুটি থাকলেও শাজাহানি ডিএল রায়ের শ্রেষ্ঠ কীর্তি। নূরজাহান নাটকটিও ইতিহাস বিষয়কে অবলম্বন করলেও জাত্যাভিমান প্রচারে কালব্বয় বা তিনি সময় নষ্ট করেননি। এদিক দিয়ে শাজাহান নূরজাহান নাটক দুটি সমশ্রেণীর এবং অপর অপর ইতিহাসই নাটকগুলি থেকে স্বতন্ত্র। মুঘল সিংহাসনকে কেন্দ্র করে যে ঈর্ষাফেনিল উন্মত্ততা, কামনা বাসনা ও সৌন্দর্য বিলাস, ভোগ ও মোহের যে আবর্ত ঘনীভূত ছিল তাকেই জীবন্ত করে তুলতে পেরেছেন চেয়েছেন ডিএল রায়। এই নাটকের প্রধান ঐশ্বর্য নূরজাহান চরিত্র, হৃদয়হীন সৌন্দর্যের অগ্নিদাগ্ধ অগ্নিদাহ। ক্ষমতা লিপসা নূরজাহানের জীবন ও ভাগ্যকে ঘিরে যে জাল বুনেছে তার ট্র্যাজিক ফল অঙ্কনে ডিএল রায় দুর্লভ ক্ষমতার পরিচয় দিয়েছে। অত্যন্ত জটিল ব্যক্তিত্বের প্রকাশ হিসাবে নূরজাহান বাংলা নাটকে মনে রাখবার মতো রমণী। শাজাহানের মতো এ নাটকে ট্র্যাজেডিও মৃত্যুতে নয়, বেঁচে থেকেও মৃত্যুর অধিক যন্ত্রণা ভোগ এই নাটক দুটির বিষয়বস্তু বা বিশেষ কীর্তি। নূরজাহান নাটকের প্রধান ত্রুটি ঘটনা দানা বেঁধে না ওঠায়। নূরজাহানের ব্যক্তিত্বের ক্রমবিকাশ ও পতন একটি কাহিনী বৃত্তকে আশ্রয় না করায় নাট্যচিত পূর্ণতা পায়নি। তাছাড়া নূরজাহানের উপযুক্ত প্রতিপক্ষের অভাব নাট্যদ্বন্দ্বকে ঘনীভূত করে তোলেনি। নূরজাহানের পাশে অন্য প্রতিটি চরিত্র নিষ্প্রভ, মহবত সামান্যত তার প্রতিস্পর্ধী। ডিএল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় ইউরোপীয় ধাঁচের রোমান্টিক ট্র্যাজেডি ও ঐতিহাসিক নাটক রচনার ক্ষেত্রে আরও বেশি সফল হতে পারতেন, কিন্তু অতি ভাবালুতা, নৈতিক ও রাজনৈতিক আদর্শবাদ
বায়বীয় প্রেম ধারণা, কবিত্বের বাড়াবাড়ি এবং সংলাপে যথাযথ ভাষার অপপ্রয়োগ তাকে উন্নততর নাট্যকারের মহিমা থেকে বঞ্চিত করেছে। যাই হোক, পরিশেষে আমরা বলতে পারি যে দ্বিজেন্দ্রলাল রায়ের বাগবাহুল্য ও কাব্যধর্মী সংলাপ স্বতন্ত্র শিল্পরূপে মূল্যবান হতে পারে, কিন্তু নাট্য বিচারে অবশ্য দোষাবহ। তবে রঙ্গমঞ্চের সঙ্গে আবদ্ধ হয়ে ডিএল রায় তার সাহিত্যকে, সাহিত্যিক দৃষ্টিকে হারিয়ে ফেলেননি। গ্রিস যুগের রঙ্গালয়ের নাটক অভিজাত সাহিত্য থেকে দূরে থাকত, এই দূরত্ব ঘোচাতে দ্বিজেন্দ্রলালের প্রয়াস উল্লেখযোগ্য।